আসসালামু আলাইকুম, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের স্টুডেন্টদের আমি ক্লাস নিব, একটা অনলাইন ক্লাস নিব। এই অনেকদিন ধরে আমরা ঘরে বসে আছি, সময় নষ্ট না করে আমাদের এই সময়টাকে, বসে থাকা সময়টাকে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকা কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ মহোদয় স্যার অনলাইন ক্লাস কার্যক্রমের সূচনা করেছেন, এই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। তাহলে চলো আমরা শুরু করি। আজকে থার্ড ইয়ারের ছেলেদের কোর্স নাম্বার স্ট্যাট 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস এর উপরে ক্লাস নিব। তোমরা জানো আমরা এই টপিকটার উপরে একটা ক্লাস করেছি, সেখানে আমরা রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে আলোচনা করেছিলাম। লিস্ট স্কয়ার মেথডে কিভাবে রিগ্রেশন লাইন এস্টিমেট করা হয় সেটা আমরা শিখেছিলাম, প্যারামিটার এস্টিমেশন শিখেছিলাম, কিছু এক্সাম্পল দেখেছিলাম। আজকে রিগ্রেশন কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করব, রিগ্রেশন কোএফিসিয়েন্ট এর মিনিং, প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। তাহলে আমরা শুরু করছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট এর উপরে আলোচনা। রিগ্রেশন কোএফিসিয়েন্ট কি? রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার অফ অ্যাভারেজ ফাংশনাল রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। ইন রিগ্রেশন অ্যানালাইসিস, অন ভেরিয়েবল কনসিডার অ্যাজ ডিপেন্ডেন্ট অ্যান্ড আদার অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। থাস ইট মেজার্স দ্য ডিগ্রি অফ ডিপেন্ডেন্স অফ অন ভেরিয়েবল অন আদার্স। আমরা আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে পিতা পুত্রের বয়স, উচ্চতা, রিলেশনশিপ আছে কিনা সেটা দেখতে গিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস সম্বন্ধে ধারণা পেয়েছিলাম। তো দুটি ভেরিয়েবল নিয়ে এখানে আলোচনা করা হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীনভাবে পরিবর্তিত হয়, এই পরিবর্তনের উপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে অ্যাভারেজ চেঞ্জ সেটা মেজার করার স্ট্যাটিস্টিক্যাল মেথডকে বলা হয় রিগ্রেশন অ্যানালাইসিস। আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে এই মেজারটা প্রকাশ করছে। নেক্সট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুইটা, যখন আমরা এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, ওয়াই কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো, তখন আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টকে আমরা প্রকাশ করি BYX দ্বারা। আবার যখন ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টকে প্রকাশ করি BXY, অর্থাৎ এটাকে আমরা একটাকে আমরা বলছি BY on X, আর এটা হচ্ছে BX on Y। তাহলে আমরা এই প্রপার্টিজ গুলো একটু দেখি। এটাকে আমরা নর্মালি বি দ্বারা ডিফাইন করি এবং BYX একটা আর একটা BXY। ইট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ অরিজিনাল ইউনিট অফ ডাটা বিটুইন টু ভেরিয়েবলস, সে এক্স অ্যান্ড ওয়াই, টু ভ্যালুস অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ক্যান বি অবটেইনড। আমি বললাম যে দুইটা ভেরিয়েবলের জন্য আমরা দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট পাই, একটা হচ্ছে ওয়াই অন এক্স, যাকে আমরা BYX বলি, আর একটা হচ্ছে এক্স অন ওয়াই, অর্থাৎ ওয়াই এর উইথ রেসপেক্ট টু ওয়াই এর এক্স এর যে অ্যাভারেজ চেঞ্জ সেটা হচ্ছে BXY। বোথ রিগ্রেশন কোএফিসিয়েন্ট মাস্ট হ্যাভ দ্য সেম সাইন, অর্থাৎ একই সাইন হতে হবে। ইফ BYX ইজ পজিটিভ, BXY উইল অলসো বি পজিটিভ অ্যান্ড ভাইস ভার্সা। Number 5, if one regression coefficient is greater than unity, then the other regression coefficient must be lesser than unity.
Number 6, the geometric mean between two regression coefficient is equal to the correlation coefficient. অর্থাৎ r is equal, r হচ্ছে correlation coefficient, তোমরা জানো, is equal to root of r byx into bxy. Yx actually suffix, এখানে একসাথে লেখা হয়ে গেছে, but byx into bxy root of r. Arithmetic mean of both regression coefficient is equal to or greater than correlation coefficient. অর্থাৎ byx plus bxy by 2 is equal to or greater than correlation coefficient r. তাহলে এই properties গুলো follow করবে একটা regression coefficient, এটা তোমাদের মনে রাখতে হবে. এখন আমরা এই properties, কিছু properties আমরা proof বা প্রমাণ দেখতে চাচ্ছি. তার আগে আমরা দেখে নিচ্ছি application of regression analysis. Number 1, it helps in finding out cause and effect relationship between two or more plant characters. Number 2, it is useful in determining the important yield contributing characters. Number 3, it helps in selection of elite genotypes but indirect selection of yield throw independent characters. Number 4, it also helps in predicting the performance of selected plant in the next generation. Biological field regression analysis টা বেশি ব্যবহার করা হয়, তবে বর্তমানে economic field এও এটির প্রচুর ব্যবহার রয়েছে. এগুলো আমরা গত ক্লাসেও কিছু আলোচনা করেছিলাম. Now আমরা কিছু থিওরেম প্রুফ করি. এই যে একটা আমরা আগে বলেছিলাম একটা properties, regression coefficient is independent of origin but depends on scale. Correlation coefficient, regression coefficient এগুলোতে আমরা analysis গুলোতে আমরা bivariate data use করি x, y. তাহলে আমরা জানি যখন x independent variable, y dependent variable, তখন আমরা regression coefficient of y on x is b is equal to xi minus x bar summation xi minus x bar into yi minus y bar divided by sum of xi minus x bar whole square. এখন আমরা দুইটা নতুন ভেরিয়েবল নিচ্ছি u I and vi. Ui is equal to xi minus a by c and vi is equal to yi minus b by d. এখানে a এবং b হচ্ছে অরিজিন আর c and d হচ্ছে স্কেলস. তাহলে আমরা নিউ ভেরিয়েবল একটা ধরেছি ui আর একটা vi. ui is equal to xi minus a, এখান থেকে আমরা লিখতে পারি xi is equal to a plus c ui, so that x bar is equal to a plus c u bar. Similarly, vi is equal to yi minus b by d, এখান থেকে আমরা পাই vi y bar is equal to b plus d v bar. এখন xi yi x bar y bar এই চারটা মান আমরা এই b is equal to sum of xi minus x bar yi minus y bar divided by sum of xi minus x bar whole square, এই মানটাতে চারটা মান আমরা যদি বসাই তাহলে আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা b is equal to xi জায়গায় আমি বসিয়েছি a plus c ui minus a minus c u bar first bracket close then b plus dvi minus b plus dv bar divided by sum of a plus c ui minus a minus c u bar square is equal to, দেখো কি পাচ্ছি আমরা, a a কেটে যাবে b b কেটে যাবে, এখান থেকে আমরা d কমন নিচ্ছি c কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি
ui minus u bar into vi minus v bar divided by c into sum of ui minus u bar whole square. Clear? তাহলে এখানে আমরা সি স্কোয়ার কমন নিয়েছিলাম, এখানে সি ডি কমন নিয়েছিলাম, তো সি স্কোয়ার এখানে ছিল, উপরে একটা সি ছিল, কেটে গিয়ে এখানে শুধু সি থাকবে। এই অংশ এখানে আমরা কি পেয়েছি, বি, বি এর আরেকটা ফর্মুলা পেয়েছি যেখানে বি ভি ইউ, এটা ছিল বি ওয়াই এক্স, এখানে আমরা পেয়েছি বি ভি ইউ, অর্থাৎ ইউ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এটা বি এর ফর্মুলা আসছে, বাট এখানে ডি এবং সি রয়ে গেছে, এ এবং বি নাই, অর্থাৎ আমাদের যে দুইটা অরিজিন ছিল দুইটা ভেরিয়েবলের জন্য, একটা এ একটা বি, এগুলো নেই। কাজেই আমরা বলতে পারি যে রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডস অন স্কেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রুফটাতে আমরা এটাই বুঝাচ্ছি যে অরিজিন অ্যান্ড স্কেল শিফট মেথড অফ কম্পিউটার রিগ্রেশন ইকুয়েশনে আমরা যদি রিগ্রেশন কোফিশিয়েন্টে অরিজিন অ্যান্ড স্কেল চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডস অন স্কেল। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা থিওরেম, দেখো দা কোরিলেশন কোফিশিয়েন্ট ইজ জিওমেট্রিক মিন অফ দা রিগ্রেশন কোফিশিয়েন্ট। আমরা জানি সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আপ টু এক্স ওয়াইন বি এন পেয়ার অফ অবজারভেশন, দা রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই ওয়ান এক্স অ্যান্ড এক্স ওয়ান ওয়াই রেসপেক্টিভলি বি ওয়াই এক্স এটা বি এক্স ওয়াই এটা। তাহলে আমরা জানি কোরিলেশন কোফিশিয়েন্টের ফর্মুলা অনুযায়ী আর ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই মাইনাস এক্স বার সাম অফ ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সাম অফ এক্স স্কোয়ার ইন্টু সাম অফ ওয়াই স্কোয়ার, অর্থাৎ উপরে আমরা লিখেছি সাম অফ প্রোডাক্ট, নিচে সাম অফ স্কোয়ার, আর এর ফর্মুলা এটা লিখেছি আমরা। তাহলে আর স্কোয়ার কি হবে, সাম অফ প্রোডাক্টের উপরে স্কোয়ার হয়ে যাচ্ছে আর নিচে কি রুটটা উঠে যাচ্ছে যখন আমরা স্কোয়ার করেছি। এখন আমরা উপরের ফর্মুলায় বি ওয়াই এক্স লিখেছি আবার বি এক্স ওয়াই লিখেছি, এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, তোমরা দেখো গুণ করলে আমরা সাম অফ প্রোডাক্টের স্কোয়ার পাচ্ছি, নিচে কি পাচ্ছি সাম অফ স্কোয়ার অফ এক্স সাম অফ স্কোয়ার অফ ওয়াই, যেটা আর স্কোয়ারের সমান। কাজেই আমরা কি লিখতে পারি, ইফ আর ইজ পজিটিভ দেন আর ইজ ইকুয়াল টু রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই, ঠিক আছে, ইফ আর ইজ নেগেটিভ দেন আর ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিগ্রেশন কোফিশিয়েন্ট দুইটার জ্যামিতিক গড় হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্টের সমান। এই প্রমাণটা এভাবেও করা যায়, তোমরা দেখো নিচে আরেকটা লেখা আছে যেটাকে এভাবে দেখানো যায় যে আর ইজ ইকুয়াল টু যদি সাম অফ এক্স সাম অফ প্রোডাক্ট অফ এস এক্স ওয়াই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই লিখে আর এর সূত্র এটা একটা, তখন বি এর ফর্মুলা দুটা এভাবে লেখা যায় লিখে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যে কোনোভাবেই তোমরা এটা প্রমাণ করতে পারো, আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দুটো প্রমাণে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ যে বি ও এক্স ওয়াই এবং বি ওয়াই এক্স কিভাবে লিখতে হয় এবং এটার জিওমেট্রিক মিন হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা আরেকটা প্রপার্টি আমরা এখন দেখতে পাচ্ছি, দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট আছে আমরা জানি, একটা বি ওয়াই এক্স আর একটা বি এক্স ওয়াই। তাহলে ইফ ওয়ান অফ দ্য রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ গ্রেটার দ্যান ইউনিটি দ্য আদার মাস্ট বি লেস দ্যান ইউনিটি, দুইটা রিগ্রেশন কোফিশিয়েন্টের একটা যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে অন্যটা অবশ্যই ওয়ানের চেয়ে
ছোট, লেট অন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট সে বিওয়াই এক্স বি গ্রেটার দ্যান ইউনিটি, দেন উই হ্যাভ টু শো দ্যাট বি এক্স ওয়াই লেস দ্যান ইউনিটি, দ্যাট ইজ ওয়ান। তো আমরা ধরে নিচ্ছি যে বিওয়াই এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান, উইচ ইমপ্লাইজ ওয়ান বাই বিওয়াই এক্স লেস দ্যান ওয়ান, ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, কোরিলেশন কোফিসিয়েন্ট লাইজ বিটুইন মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান, অর্থাৎ আর স্কোয়ার ইজ অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান। সো আমরা আগের ফর্মুলাটাতে দেখলাম আর স্কোয়ার মানে হচ্ছে বিওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই। যদি আর স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি বিওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ বি এক্স ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু ওয়ান বাই বিওয়াই এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, ক্লিয়ার? ঠিক আছে, এখন আরেকটা থিওরেম আমরা দেখছি, অ্যারিথমেটিক মিন অফ দ্য রিগ্রেশন কোফিসিয়েন্ট ইজ গ্রেটার দেন দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট। আমরা আগে একটা থিওরেম শিখলাম যেটা ছিল জিওমেট্রিক মিন হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্টের জিওমেট্রিক মিন কোরিলেশন কোফিসিয়েন্টের সমান, আর এখানে আরেকটা থিওরেম আসছে যে অ্যারিথমেটিক মিন অফ রিগ্রেশন কোফিসিয়েন্ট ইজ গ্রেটার দেন কোরিলেশন কোফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে বিওয়াই এক্স প্লাস বি এক্স ওয়াই ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর। তো আমরা এখান থেকেই শুরু করি এই থিওরেমটা, যে বিওয়াই এক্স প্লাস বি এক্স ওয়াই ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন আর যদি হয় তাহলে আমরা লিখতে পারি হাফ বিওয়াই এক্স এর ফর্মুলাটা কি, আর ইন্টু সিগমা ওয়াই বাই সিগমা এক্স। আবার বি এক্স ওয়াই এর মানকে আমরা এভাবে লিখতে পারি আর ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই। তোমরা যদি আর এর মান লেখো তাহলে দেখবা এটুকু আবার বি চলে আসবে, বি ওয়াই এক্স আর এটুকু বি এক্স ওয়াই চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, সিগমা ওয়াই বাই সিগমা এক্স প্লাস সিগমা এক্স বাই সিগমা ওয়াই, আর আমরা কমন নিয়েছি, কমন নিলে আর আর কেটে যাচ্ছে, এখানে আর কমন নিলে আর আর কেটে যাবে, শুধু থাকবে টু, ঠিক আছে? এখন এখান থেকে আমরা লিখতে পারি সিগমা এক্স সিগমা ওয়াই আমরা লসাগু নিলে উপরে কি পাচ্ছে, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, সিগমা এক্স সিগমা ওয়াই পাশে যে টু সিগমা এক্স সিগমা ওয়াই। এখন আমি এই টু সিগমা এক্স সিগমা ওয়াই কে মাইনাস করে এপাশে নিয়ে আসছি, তাহলে এটা কোন ফর্মুলায় পড়লো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে হুইচ ইজ অলওয়েজ ট্রু, কারণ স্কোয়ার টার্ম ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, কাজেই আমরা বলতে পারি যেহেতু এটা গ্রেটার দেন জিরো আমরা প্রুফ করতে পেরেছি, কাজেই শুরুটা কিন্তু অবশ্যই সত্যি, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে বিওয়াই এক্স প্লাস বি এক্স ওয়াই ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই থিওরেম গুলো প্রমাণ করা হলো যে প্রপার্টিস অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এগুলো সিম্পল বিষয়, আমরা এগুলো ছোট ছোট জিনিস এগুলো মনে রাখবো যাতে পরীক্ষায় কখনো আসলে আমরা মিস না করি বা সেগুলো যেন আমরা পড়তে পারি। তাহলে আমরা এখান থেকে শুরু করেছিলাম, এটা তোমরা প্রথমে দেখবে যে বিওয়াই এক্স আর বি এক্স ওয়াই এটা জিওমেট্রিক মিনটা হচ্ছে আর এর সমান, আর এই বি এক্স ওয়াই রিগ্রেশন কোএফিসিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট ডিপেন্ডেন্ট অন স্কেল। তোমরা এখানে শুরুটা ওভাবেই করবে যে এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এভাবে আমরা একটা সেট অফ অবজারভেশন নিয়ে বিওয়াই এক্স এর মানটা এভাবে লিখতে পারি, সেটা দেখিয়ে তোমরা এই থিওরেমটার
প্রমাণটা দেখাবে, ঠিক আছে? তাহলে আমরা থিওরেম গুলোর প্রমাণ গুলো দেখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এগুলো মনে থাকবে না। অবশ্যই তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে স্ট্যাটিস্টিক্স এর প্রত্যেকটা টপিকসে, এরকম যে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এগুলো মনে থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দুইটা ইকুয়েশন দেয়া আছে এখানে, একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x is 12x minus 15y plus 99 is equal to 0 and the regression equation of x on y is 60 minus 27y minus 321 is equal to 0. They are say the standard deviation of x is 6. Find the means of x and y, standard deviation of y and the correlation coefficient. তোমরা বুঝতে পেরেছ এখানে দুইটা ইকুয়েশন দেয়া আছে এবং বলা আছে যে x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 6, x বার y বার আমাদের বের করতে হবে এবং আরো বের করতে হবে y এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে রিগ্রেশন ইকুয়েশন দুটো আমরা একটা এক নাম্বার দিলাম, আরেকটা y নাম্বার 2 নাম্বার দিয়েছি। এখন আমরা এটাকে সিম্পলি কি করব, মাল্টিপ্লাই বাই 5 এন্ড দেন সাবস্ট্রাক্টিং 8 ফ্রম 2, তোমরা জানো এগুলো সিম্পল মেথড। এখানে আমরা x এবং y এর মান বের করেছি, ঠিক আছে? এটাকে 5 দিয়ে গুণ করেছি, 5 × 12 = 60 60x60 কেটে যাবে, এখানে 5 দিয়ে গুণ করেছি, এখানে 5 দিয়ে গুণ করে দা বিয়োগ করে আমরা y এর মান বের করেছি এবং y এর ভ্যালুটাকে এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে আমরা x এর ভ্যালু পেয়েছি। তাহলে ইন্টারসেক্ট পয়েন্ট কিন্তু আমাদের x এন্ড y, অর্থাৎ x বার 13, y বার 17, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে রিগ্রেশন লাইন হিসেবে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো y is equal to a plus bx, এই ফর্মুলা, এটা আমরা রিগ্রেশন লাইন, এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে y is equal to b a plus bx। তাহলে আমরা কি লিখতে পারি, ওটা ছিল আমাদের কি 5 15y, তা আমরা শুধু y লিখবো, এখানে y লিখতে গেলে উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা কি পাচ্ছি, 15 দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি 15y/y, মানে শুধু y is equal to 99/15 plus 12/15x, that is the regression coefficient of y on x কি পাচ্ছি আমরা বলো, 12/15। সিম্পল বিষয় এটা, তোমরা জানো y is equal to a plus bx, অর্থাৎ এটা x ইন্ডিপেন্ডেন্ট y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলে pyx এর মানটা আমরা পেয়েছি 12/15। দেন ইকুয়েশন 2 হতেও আমরা এভাবে পাই 60x is equal to 321 plus 27y, তাহলে x is equal to 321/60 + 27/60y. Thus, regression coefficient of x on y, যেহেতু ইকুয়েশনটা x এর, x is equal to a plus by, তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তাহলে আমরা পাচ্ছি bxy is equal to 27/60। তাহলে আমরা এই দুইটা কেন বের করলাম, আমাদের বের করতে হবে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং আমরা জানি কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে জিওমেট্রিক মিন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের জিওমেট্রিক মিন বের করছি আমরা,
এটা গুণ করে করেছি আমরা পেয়েছি 0.6 ঠিক আছে যেহেতু এখানে বলা আছে যে রিগ্রেশন আর পজিটিভ তো কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ অলসো পজিটিভ এটা আমরা আগেও বলেছি আবার আমাদের আরো বের করতে বলা হয়েছিল সিগমা ওয়াই অর্থাৎ ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি বি ওয়াই এক্স ইজ ইকুয়াল টু আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স তাহলে আর এর মান আমরা পেয়েছি বি ওয়াই এক্স আমরা জানি তাই না বি ওয়াই এক্স এর মান কত বি ওয়াই এক্স এর মান আগে পেয়েছি 12/15 তাহলে আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স ইজ ইকুয়াল টু 12/15 এখন যদি আমি এটা সলিউশন করি তাহলে আমরা পাচ্ছি আর এর মান আমরা পেয়েছিলাম 0.6 সিগমা ওয়াই আমাদের বের করতে হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স এর মান আমাদের দেয়া ছিল প্রবলেমে আমাদের দেয়া ছিল যে সিগমা এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইজ 6 এটা আমাদের দেয়া ছিল এই মানটা আমরা এখন এখানে বসিয়েছি বসানোর পরে আমরা কি পেলাম সিগমা ওয়াই is equal to 120/15 is equal to 8. This is the standard deviation of y is sigma y is equal to 8. আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে একটা প্রবলেম সলভ করলাম যেটা ইকুয়েশন থেকে আমরা কিভাবে রিগ্রেশন কোফিসিয়েন্ট কোরিলেশন কোফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন এগুলো আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা শিখলাম ঠিক আছে তো আমরা আজকে যা যা শিখলাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে শুরু থেকে আমরা আরেকটু দেখে নিচ্ছি যে প্রপার্টিস মিনিং অফ রিগ্রেশন কোফিশিয়েন্ট আমরা কি শিখেছিলাম হ্যাঁ প্রপার্টিস কতগুলো দেখিয়েছি ইউজেস ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ছিল আর ইউজেসটা আমি গত ক্লাসেও আলাদা করে আবার দেখিয়েছিলাম তারপরে কিছু থিওরেম বা প্রপার্টিস এর প্রমাণ দেখলাম আমরা ফার্স্ট ছিল রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বা ডিপেন্ডস অন স্কেল নেক্সট আমরা শিখলাম কোয়েলিশন কোফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মিন অফ রিগ্রেশন কোফিশিয়েন্ট এটা দুইভাবে প্রমাণ করা যায় আমরা সেটা দেখলাম এরপরে আমরা দেখেছি আরো দুইটা থিওরেম এরপরে একটা এক্সাম্পল আমরা করলাম আশা করি আজকের ক্লাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এগুলো প্র্যাকটিস করবে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক গুলো আলোচনা করব সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো আপাতত আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর যেটা প্রথমেই বলেছিলাম যে প্রতিটা ক্লাস তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে এই ক্লাস গুলো তোমাদের আয়ত্তে আনা সম্ভব না বাসায় যেটুকু বাসায় তো এখন তোমরা বসে থাকো অনেক সময় পাও এই সময়গুলো যেন কাজে লাগে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ